দর্শক মরেশ্বর আমবাজার থেকে রাস্তার ধার দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আম আসার কারণে এই বড় রোডের ধার দিয়ে কিন্তু আমগুলো নিয়ে এসে রাখা হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিমসাগরের গাড়ি রয়েছে। চাচা তো এখানে কিন্তু হিমসাগর আম রয়েছে, ব্যাপক পরিমাণে কিন্তু আম আছে। এই পাশে যে দেখতে পাচ্ছেন যে রোডটা, এই রোডের ঠিক যে বট গাছটা দেখতে পাচ্ছেন, বট গাছের বাম পাশে কিন্তু সেই বড় হাটটা বসে। আর যদি হাটে জায়গা না হয় তাহলে কিন্তু রাস্তার ধার দিয়ে এভাবেই আমগুলো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন হিমসাগর আর ল্যাংড়ার আম কিন্তু রয়েছে। তো এদিকেও কিন্তু হিমসাগরের গাড়ি টাড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কিন্তু গাড়ি চলাচল করে এই পাশ দিয়ে অনেক বড় বড়। আর এদিকে কিন্তু নতুন এক জাতের আম দেখা যাচ্ছে, অনেক রঙিন আমগুলো। সালাম আলাইকুম চাচা, কি আম এটি? গুটি আম। দেখেন গুটি আমগুলো রঙিন গুটি আম, কিছুটা আপেলের মতো দেখতে। চাচা দাম বলছে এটা আপেলের মতো দেখতে? এটা 2000 টাকা মূল বলছে এই আমটা। আপনাদেরকে জানাচ্ছি রাজশাহী বানেশ্বর বাজারের দরদাম, পাইকারি আমের দরদাম। এখানে কিন্তু এটাও কিন্তু গুটি আম। তাছাড়া এদিকে কিন্তু কি আম এটি? গুটি আম। এটাও কিন্তু গুটি আম। দাম বলছে ভাইয়া? এইমাত্র আসা হলো, যে কারণে এখনো দাম জানা যায়নি। আর এইদিকে যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো রাস্তার পাশেই রয়েছে। আর বড় যে বাজারটি এটা ভিতরে রয়েছে। এদিকে কিন্তু হিমসাগর আম দেখতে পাচ্ছেন, গাড়ি ভর্তি ক্যারেট ভর্তি হিমসাগর আম। চাচা এখনো দাম দাম দরদাম হয়নি তো? না, কত বলেছে? 3,000 3,300 এই হিমসাগরটা দাম বলছে। তাছাড়া এদিকেও কিন্তু গাড়ি ভর্তি আম আপনারা দেখতে পাচ্ছেন, রাজশাহী বানেশ্বর পাইকারি আম বাজার। আর এখানে আমগুলো কিন্তু এইভাবেই পাতা দিয়ে সুরক্ষিত রাখা হয়, তার কারণ প্রচুর পরিমাণে রোদ কিন্তু রাজশাহী বানেশ্বর বাজার, আপনারা যেটা জানেন। ঠিক আছে। আর যে যে বট গাছটা দেখছেন, সেই বট গাছের ওই পাশেই কিন্তু সেই বড় হাটটা বসে। এদিকে কিন্তু লক্ষণ বাপা লক্ষণা আম দেখা যাচ্ছে। ভাই দাম দরদাম বলেছে, দাম বলেছে কত দাম বলছে লক্ষণা? 1100 টাকা বলছে লক্ষণা আমটা। যেহেতু সামনে ঈদ, সেহেতু আমের বাজার কিন্তু একটু কম, আপনারা যেমনটি জানেন। তাছাড়া এখানেও কিন্তু হিমসাগর, একেবারে হিমসাগর আর ল্যাংড়ার আম দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু গুটি আম রয়েছে, এখানে এদিকেও কিন্তু ল্যাংড়ার আম। তো দর্শক ব্যাপক পরিমাণে আম কিন্তু ক্রয় বিক্রয় হয় এই রাজশাহী বানেশ্বর পাইকারি আম বাজারে। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বাজার, বড় আম বাজার, পাইকারি আম বাজার কিন্তু বলা হয় এই রাজশাহী বানেশ্বর পাইকারি আম বাজারকে। যে কারণে আমি যে দেখাচ্ছি সামনে, যে দেখতে পাচ্ছেন এটা গোটাটাই একটা দর্শক আমের গাড়ি, প্রচুর পরিমাণে আমের গাড়ি, যেগুলোকে রাখার জায়গা পর্যন্ত নাই, যে কারণে কিন্তু রাস্তার ধার দিয়ে সেই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।